আমার মনে হচ্ছে একটা এডিকশনের মতো হয়ে গেছে, খালি খেতে ইচ্ছে হয়। আমি আর কোনোদিনও এর সাথে শপিং করতে আসবো না। এই দেখেন, ওর কোলের মধ্যে একটা বার্ষকা থেকে ছিল, এটা অনলাইন অর্ডার করেছিলাম। আর এখন একটা নাক ফোন নিলাম, কারণ আমার নাকটা না লাস্টে যেটা একটা কিনেছিলাম আমি কয়েকদিন আগে, গিয়েছিলাম আমরা জাস্ট দেখার জন্য যে সেল চলছে, অনেক দিন যে যাচ্ছিলাম যাওয়া হচ্ছে না। এই যে লাল শাক চিকেন আমি আরিশকে দিয়ে দিয়েছি, আর এই যে মাছটা এখানে। ও তুমি তো ডক্টর, চলো আমরা আরিশ ভাইকে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তানজিনা জোমাজের আরেকটা ভিডিও আমি খেজুর দিয়ে শুরু করলাম। ইয়েস, আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে কিছু আমি একটু শপিং করতে বা দেখতে, যেটাই বলেন, করতে একটু বাইরে বের হব। তো খেজুরটা কেন খেলাম, খালি পেটে খেজুর খাওয়া খুবই ভালো, এটা আমরা সবাই জানি। আমাদের স্কিন, হেয়ার, ব্রেইন, মেটাবলিজম, বেলি ফ্যাট সব কিছুর জন্য এটা খুবই 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 ভালো। তো আজকে একটু রান্না করবো ফাইনালি। আজকে হচ্ছে চতুর্থ দিন বছরের, আমি এখনও পর্যন্ত ঠিকমতো রান্নাই করিনি। ইটস নট এ গুড থিং, রাইট? আই নো। তো আজকে একটু লাইভেও গিয়েছিলাম আমার পেজ থেকে, তো রান্না কী করবো জানি না সেটা এই মুহূর্ত পর্যন্ত, বাট সকালে কী খাবো এটা জানতাম। বাটার লাগিয়ে টোস্ট বানিয়ে নেবো, একটু চিজ, ব্ল্যাক পেপার, সল্ট আর মিক্সড হার্বস দিয়ে দেবো। খুব মজার একটা টোস্ট হয়েছিল, এটা আমি আমার জন্য বানিয়েছিলাম, কিন্তু আমার ছেলে এসে এখান থেকে হাঁটি হাঁটি পাপা করে যাওয়ার সময় দেখে তারপরে বলে, মামা এটা কী বানাচ্ছো? ও কিন্তু ব্রেকফাস্ট অলরেডি করে ফেলছে। সো ওর সাথেও আমি একটু দেখেন শেয়ার করব। এই যে আমার স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচটা রেডি। হাফ আমি খাবো, হাফ আরিশকে দিচ্ছি। আরিশ দিয়ে বলে, মামা আমি একটু খাওয়া, তোকে হাফ দিচ্ছি। আর এই অলিভটা আজকাল আমার মনে হচ্ছে একটা এডিকশনের মতো হয়ে গেছে, খালি খেতে ইচ্ছে হয়, খালি খেতে ইচ্ছে হয়। তো খারাপ তো নেই, খেজুর সকালবেলা একটা খাওয়া, মানে সারাদিন খুব সুন্দর একটা ন্যাচারাল এনার্জি, মানে একটা আমি খাই বেশি খেতে পারি না, খাওয়া তো উচিত একসাথে তিন চারটা। আর অলিভটাও খুব ভালো আমাদের সবার জন্য। আমাদের, আমরা যারা ইউকেতে থাকি, অলিভ কিন্তু আমরা, আরিশ শেষে নিয়ে যাও, অলিভটা কিন্তু আমরা খুব কম দামে কিন্তু এখানে পেতে পারি, মানে লাইক নর্মাল সুপার মার্কেটও কিন্তু কম দামে পাওয়া যায়। সো বাবা ট্রাই করবেন অলিভটা খাওয়ার জন্য, অলিভ কিন্তু খুবই 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 ভালো আমাদের হেলথের জন্য। তো আমি একটু চাও বানাবো সাথে, আর এটা খাবো, তারপর আমি একটু বের হবো। আজকে গিয়েছিলাম আমরা একটু ইলফোর্ড লেন, আনিকার একটা গোল্ডের জিনিস কিনতে হবে। তো যখন আমরা গেলাম, যাওয়ার পর আমাকে আনিকা বলছে, আপু আপনার নাকটা কিন্তু খালি। আমি বলছি হ্যাঁ, আমাকেও আমার পেজে এসে অনেক আপুরা বলে গেছে নাকটা আপু আপনার খালি, তো চলো আজকে একটা কিছু নিয়েই নিই। তো এরপরে আমি ওখান থেকে একটা সুন্দর একটা নাকফুল আমার জন্য নিয়ে নিলাম, দেখি যদি পড়তে পারি। এরপর হচ্ছে মেইনলি আজকে আমরা গিয়েছিলাম জুনের জামশেদের সেল জাস্ট দেখার জন্য, যদি কিছু ভালো পাই কিনবো। আমার মন ধরে আছে গত চার পাঁচ মাস যাবৎ কালো কিছু বা সাদা কিছু একটা পড়তে, কিন্তু মন মতো ওরকম পাচ্ছিলামই না। এই জামাটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু ট্রাই করার পর না তেমন একটা বেশি ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো এক সাইজ বড়ো লাগবে, বাট যেহেতু সেলের কাপড় ছিল আমার সাইজটা পাওয়া গেলো না। তো আমার সাইজে যেটা পাওয়া গেলো সেটা নিয়ে চলে আসলাম। এই একটা ড্রেস আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু পরে কেন জানি নেওয়া হয়নি। যাই হোক, যেটা নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আর কোনোদিনও এর সাথে শপিং করতে আসবো না। এই দেখেন, ওর কোলের মধ্যে একটা ব্যাগ নিয়ে বসে আছি, সে নিজেও নিছে, এন্ড দিস উড বি আই থিঙ্ক থার্ড টাইম আমাদের ম্যাচিং ম্যাচিং জিনিস নিয়েছি আমরা। বাট আর ব্যাগ বড় তো পরি নাই একসাথে, হয়ে ওঠে না, কারণ অফকোর্স ও একসময় বের হয়, আমি একসময় বের হই। আর ওই যে আমার ব্যাগ পেছনে আছে, আমার পুত্র ধন ওখানে। সো শপিং না করতে চাই, আজকে আমরা শপিং করেছি, বাসায় এসেছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখে নিত। অ্যান্ড আমি আপনার সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি আজকে কী কিনেছি ওটা সাথে, এই যে এই জামাটা, এটা আমি অ্যাকচুয়ালি দুটো নিয়েছিলাম, এটা আমি নিয়েছিলাম আমার জন্য আর একটা ফ্রেন্ডের জন্য নিয়েছিলাম, কিন্তু এটা হয়নি, বাট আমি রেখে দিয়েছি আমারটা। অ্যান্ড এটা বার্ষকা থেকে ছিল, এটা অনলাইন অর্ডার করেছিলাম। অ্যান্ড এই ড্রেসটা ট্রাস্ট মি, এত আরাম, এত আরাম, এত আরাম যে আমি আপনাদের বোঝাতে পারবো না, মানে খুবই গরম, খুব সুন্দর একটা টেক্সচার। আর এটার সাথে আরেকটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে এই কার্ডিগানটা, এটা ছিল হচ্ছে রিভার আইল্যান্ডের, এটা ছিল বার্ষকা থেকে, এটা রিভার আইল্যান্ডে ছিল। এই ড্রেসটা দেখেন, কাজটা দেখেন, ইটস লাভলি। এই টপটা পরবো একদিন, দেখি কবে পরবো আমি জানি না, বাট এই যে বেলুন স্লিভ দেওয়া এরকম ড্রেসগুলো কিন্তু ভালোই লাগে। সো এটা দেখেন, এই মুখের কাজটা সুন্দর না?
এটা এই দুইটা জিনিস আমি অনলাইন নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন একটা নাক ফোন নিলাম, কারণ আমার নাকটা না লাস্টে যেটা একটা কিনেছিলাম আমি কয়েকদিন আগে, আমার নাক সোয়েলিং হয়ে গিয়েছিলো, ভেতরে ঢুকে গিয়েছিলো, মানে খুব কষ্টে বের করেছি। তো আজকে একটা কিনলাম, মানে হঠাৎ করেই আনিকা ও একটা জিনিস কিনতে গিয়েছিলো, তো তখন আমি ভাবলাম যে আনিকা বলে আপু আপনার নাকটা খালি, আপনি একটা কিছু নিয়ে নেন, সো এই জন্য নেয়া। আর আম্মু আমার সবসময় মুক্তার পরে, তো এই জন্য আমি মুক্তারই একটা নিয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা থেকে খাওয়ার আসলে খাওয়ারের সাহায্য নিয়ে পড়ব। দেখা যাচ্ছে এই যে দেখেন মুক্তার, মানে মুক্তারিয়া দেওয়া একটা নাক ফোন, মনে হচ্ছে যে মুক্তাটা পড়লে ভালোই লাগবে। অনলি গোল্ডটা নেইনি, একটু মুক্তা দেওয়া যেটা সেটা নিয়েছি। আর জুনে যে আমার সাথে গিয়েছিলাম আমরা জাস্ট দেখার জন্য, যে সেল চলছে অনেকে যাবো যে যাচ্ছিলাম, যাওয়া হচ্ছে না, কিছু নিবো কি নিবো না, সো ওখান থেকেও যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ড্রেসটা। মাঝামাঝি এটা নিচে সাইডের এই জায়গাটা খুব সুন্দর, মানে টাইস দিয়ে পড়লে দিস উইল লুক সো নাইস। আমার কাছে এত ভালো লেগেছে এটা, এটার মাঝে যে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে, এটা হচ্ছে কলারটা। সো এটা আমার সাইজ, আমি লার্জ নিয়েছিলাম ফার্স্ট অফ অল, দেখি না লার্জ না, আমার জন্য সাইজ 10 যেটা পরি সেটাই আমার জন্য নাইস। এই যে স্লিভের সুন্দর কাজ করা, এখানেও পুরোটাতে যেরকম সুতার কাজ করা, আর এটাই যে এমব্রয়ডারি, এই ডিজাইনটা খুব সুন্দর লাগতেছিল। লাইক ইউনো কেমন হয়েছে আমাকে জানাবেন। এটাই ছিল আমার আজকের পারচেস। এখন আমি অনেক আমাকে একটু খাওয়া দিয়ে দিয়েছে, লাল শাক মুরগি করেছিল ও আগে থেকে করে গেছিল, আর হচ্ছে পদ্মা মাছ। তো বাচ্চাদেরকে আমার কাছে একটু ভাত রান্না করে আছে, বাচ্চাদেরকে আমি আগে খাওয়াবো এখন, অ্যান্ড দেন তারপরে আমি একটু রান্না বান্না করবো। আচ্ছা কি রান্না করবো যাই না, বাট কিছু একটা রান্না করতেই হবে, কারণ কালকেও আমি পাশাপাশি থেকে খাওয়াই নেই, আমরা খেয়েছি, তারপরে এখন দুপুরে এখান থেকে খাচ্ছি। বাট লাইক ইরম কিছু একটা তো রান্না হবেই এখন। আমার কিচেনের 12টা বেজে আছে, আল্লাহ এগুলো ধুতে হবে, আগে বাচ্চাদের খাইয়ে নেই। আর মাংসটা একটু ভিজাই, দেখি ফ্রিজে কি মাংস আছে। ছোটো একটা ল্যাম্প আছে, ল্যাম্পটাই ভিজাই, এটা দিয়ে ল্যাম্প পোলাও করে ফেলবো নি এখন। এই যে লাল শাক চিকেন আমি আরিশকে দিয়ে দিয়েছি, আর এই যে মাছটা এখানে ও করেছিল ক্যাবেজ, সো আমি এখানে বেবিদের জন্য নিয়ে নিয়েছি, দুই বেবিকে এখন একসাথে খাইয়ে দেবো, তারপর আমি খাবো। আমি একটু আমার জন্য অল্প একটু ভাত, দেখেন একদম অল্প একটু ভাত নিয়ে বসেছি, একটু খেয়ে নিই। একটু লাইভে গিয়েছিলাম, লাইভে আমি গরু মাংসটা চড়িয়ে দিয়েছিলাম, আর সাথে আমি এটার সাথে করছিলাম একটু পোলাও। আজকে পোলাওটা আমি পুরাই বাটারে করেছি, হাফ ওয়ে হয়ে গেছে। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ আমার ফ্রোজেন আমি আজকাল রাখা শুরু করেছি। আর আজকে পেঁয়াজ বাটা দিয়েছি সে পোলাওতে, একজন আপু বললেন যে আপু বলে পেঁয়াজ বাটা দিয়ে করে দেখেন একবার, খুব সুন্দর হয়। তো আজকে পেঁয়াজ বাটা দিয়ে করেছি, বেরেস্তা যদি একটু হিম্মত হয় ভাজবো উপরে দেবো, নাহলে এমনি এমনি খেয়ে নেবো, দাওয়াত তো নাই, নিজেরাই খাবো। এখন জাস্ট হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, হায় কি ধোয়া, এখন জাস্ট এটা হোক, একটু স্যালাড বানাবো। এই তো আজকে রাতের সিম্পল খাবা, এটা এটা কোক, হ্যাঁ কোকের মতো দেখতে, হ্যাঁ না, আমাদের জলের সাথে সাথে আমাদের এখন কফ আর ইয়াও চলে আসছে, আরিশেরও কফ মেডিসিন, হ্যাঁ বাবা নিয়ে আসছে ভাইয়ের জন্য আর আরাশের জন্য না, আরিশ ভাইয়েরও কফ শুরু হয়ে গেছে, হ্যাঁ রাখো রাখো, আরিশ ভাইকেও দিতে হবে, আরিশ ভাইকে একটু দিবে না, তুমি তো ডক্টর, চলো আমরা আরিশ ভাইকে দিই। আচ্ছা তোমার মতো মিস্টার ডোনাট রাখা দরকার, দিন নাই রাত নাই, আমার পুরো আর ইয়া রান্না করতেছি কিন্তু সে ডোনাট খাবে, কানতে কানতে শেষ। হ্যাঁ ইমান মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি আমার জামাই আমাকে পটাচ্ছে, তার নাকি খুব বেঙ্গল কিটেন, মানে বাসায় একটা বিড়াল আনতে খুব ইচ্ছে হয়েছে। বিড়াল যে আনবা, লুক আফটার কে করবে? না আমি করব না, আমার লুক আফটার করার জন্য অনেক মানুষ আছে, ঠিক আছে চুয়ে তো ইউকে কে হার ঘর পে বেশি ভি আতে, এত ভালোবাসা কই গেল, এই সাজ বল খালি কোথায় কোথায় কমপ্লেন করি,
You don't love me. You don't love me. Huh? Keno, complain keno karo. Mama loves you. I love you so much. Choti kotho ma. Choti kotho. হাজবেন্ড আমার খাবেন না রাইস পোলাও রাইস করেছি তারপর ওটা খাবেন না উনি একটু রুটি খেতে চাইলেন তো আমি জলদি জলদি রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে ওকে রুটি বানিয়ে দেবো এই রুটি বানানো নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে আমি কুইকলি শেয়ার করবো যে এই রুটি বানানো নিয়ে আমাকে আবারও আরেকটা জিনিস কী কথা শুনতে হয়েছিল লাইক ইউনো হাজব্যান্ডের জন্য রুটি বানায় খাওয়াবো সেটা নিয়েও আমার কথা শুনতে হবে এটা কখনো ভাবতে পারেন কেউ যাই হোক সেই গল্পটা শুন আপনাদের সাথে শেয়ার করবো আমার চ্যানেল এবং কি আমার পেজের পাশাপাশি থাকবেন কেউ ফলো করতে ভুলবেন না যারা আমাকে পছন্দ করেন তারা একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও বেশি পছন্দ করেন তো এই তো আমি একটু স্যালাড বানিয়ে নিয়েছি আর শসা কিউকাম্বার আর অলিভ দিয়ে গরু মাংস আমার হয়ে গেছে মাত্র জাল বন্ধ করলাম দেখা যাক একটু পরে খাওয়া দাওয়া করে বিছানায় যাই তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে আমি নিজে খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড খেতে পেয়েছিল অ্যান্ড তারপর একটু বসছিলাম টিভি রুমে বাসন বসন সব ধুয়ে কিচেনে পোষা করে গোসল করলাম কারণ আজকে গোসল করেছিলাম না সকাল জন্য আমরা ঘুম থেকে উঠে গোসল করে ফেলে এটা হচ্ছে প্রথম কাজ আজকে একটু চুলে তেল লাগাতে চেয়েছিলাম হয়নি যাই হোক ফ্রেশ হয়ে গিয়েছি এখন হচ্ছে আড়াস ওর শরীরটাই ভালো হচ্ছে না ওর জ্বর বেছাড়া বাচ্চা মানুষ তো যতই শরীর খারাপ থাকুক না কেন ভাগাভাগি আর বন্ধ হয় না একটু শরীরটা ভালো লাগলে ভাগাভাগি শুরু করে ঠিক না আড়াস ভাগি ঠিক কিনা আমরা ভাগাভাগি ওই ওই ছোট সবাইকে গুড নাইট বলো গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ